আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আছি আমাদের বাড়ির ছোট্ট সাদ বাগানটিতে। অনেক দিন সাদ বাগানের কোনো ভিডিও করা হয় না, ভাবলাম আজকে আপনাদেরকে সাদ বাগানের একটা ভিডিও দেখাই। যেহেতু আমার কাছে ফুল ফল গাছপালা এগুলো অনেক ভালো লাগে, আর বিশেষ করে নিজেদের হাতে লাগানো কোনো গাছে ফল আসলে ফুল আসলে সেটা অনেক ভালো লাগে, আর এই ভালো লাগাটা আমি আপনাদেরকে মাঝে মধ্যে ভিডিও করে দেখাই। তো অনেক দিন ধরে যেহেতু ভিডিও করা হয় না, তো চলেন আজকে আপনাদেরকে দেখাই এই মুহূর্তে আমাদের বাড়ির সাদ বাগানটাতে কী কী ফল আছে আর নতুন করে কোন গাছগুলোতে ফল আসতেছে। তো এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছি, ঠিক সেখানেই একটা মরিচের চারা রয়েছে। দেখতেই পাচ্ছেন একটা মরিচ খুব সুন্দর মুক্ত পেকে আছে। এটা ছাড়াও আরও অনেকগুলো মরিচ আছে, যদিও এই মরিচের চারাটার বয়স এক বছরের উপরে হয়ে গেছে। এর আগেও এই মরিচের চারাটা থেকে আমরা অনেক মরিচ পেয়েছিলাম। এই মরিচ গাছটার পাশেই রয়েছে একটা তেঁতুলের চারা, এটাও একটা হাফ ড্রামে। প্রতি বছরই ফুল আসতেছে, এটা নিয়ে এটাতে দ্বিতীয় বছর ফুল আসছে, তবে এখন পর্যন্ত ফলের দেখা পাইনি। আশা করছি এবছর ফল থাকবে। এবছর প্রচুর পরিমাণে ফুল আসছে, এই যে দেখতেই পাচ্ছেন প্রতিটা ডগায় ডগায় ফুল আছে, এবং এত পরিমাণ ফুল আসছে যেখানে ছোট ছোট তেঁতুলগুলোও দেখা যাচ্ছে। আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে একটা মিষ্টি তেঁতুলের চারা। আর পাশে আছে একটা হাফ ড্রামে কলা গাছ। কলা গাছটা আগে হয়তো দেখেছেন কিনা জানি না আগের কোনো ভিডিওতে, তবে এখন দেখবেন এই চারা গাছটাতে একেবারে কলাসহ কলা আসছে। অনেক দিন হয়ে গেছে, এর আগে কখনো দেখানো হয়নি। এই যে দেখতেই পাচ্ছেন কলাগুলো মোটামুটি বড় হয়ে গিয়েছে। এই যে পাশেই কিন্তু আরও দুইটা চারা রয়েছে যেগুলো কাটা হয়নি, ইচ্ছে করেই কাটিনি, কারণ এখন যেই গাছটাতে কলা আছে এটা শেষ হয়ে গেলে যেন পরবর্তীতে এই দুইটা চারা থেকে আবারও কলা পাই, সেজন্য এই কলা গাছটা রেখে দেওয়া হয়েছে। ঠিক কলা গাছটার পাশেই রয়েছে একটা সবেদা গাছ, দেখতেই পাচ্ছেন এই যে সবেদা গাছটা। এটাতে বারো মাসই সবেদা থাকে। যদি আমাদের সাদ বাগানের কোনো গাছে ফল না থাকে, এই সবেদা গাছটাতে অবশ্যই ফল পাওয়া যাবে, কারণ এটাতে বারো মাসই সবেদা থাকে, আর সবেদার সাইজটাও মাশাল্লাহ অনেক বড়। এই যে সবেদা গাছটার সাথেই দেখতে পাচ্ছেন একটা বড়ি গাছ, সম্ভবত এই বড়ির জাতটা হচ্ছে বলসুন্দরী, আমার ঠিক মনে নেই, তবে সম্ভবত এটাই নাম। এটাতে প্রচুর পরিমাণে বড়ি ধরে, বছরে দুইবার বড়ি পাওয়া যায়, আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম। এবারও প্রচুর পরিমাণে বড়ি আসছে, আর গাছটা একটু বড় হয়ে গিয়েছে, কাটা হয়নি, কারণ এবারের যে বড়িগুলা খাওয়ার পরে অবশ্যই কেটে দিব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু লাল শাক, আমাদের বাড়িতে থাকা ছোট ছোট এই হাফ ড্রামের মধ্যে আমরা কিছু লাল শাকও লাগিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। সাথে আরও একটা ড্রামে অবশ্য কিছু মূলা শাক বলি আমরা আমাদের এলাকাতে, এটাও ছিল, এগুলো খাওয়া হয়ে গিয়েছে। পাশাপাশি কিন্তু আমরা এই যে টমেটোর চারাও লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন টমেটোর চারা। এটা ছাড়াও আরও অনেকগুলা ছোট ছোট হাফ বালতিতে টমেটোর চারা লাগানো হয়েছে। আর এই যে এখানেও একটা পেয়ারা গাছ আছে, এটাতে সবসময় পেয়ারা থাকে, তবে এই যে এখন কিন্তু পেয়ারার সিজন না, তারপরেও দেখতেই পাচ্ছেন অনেকগুলো পেয়ারা কিন্তু দেখা যাচ্ছে। এখানেও আরেকটা পেয়ারার চারা আছে, এই যে দেখতেই পাচ্ছেন পেয়ারার গাছটাতে পেয়ারা আছে, তবে এখন যেহেতু সিজন না এই কারণে বেশি নেই। এই যে দেখাই যাচ্ছে কয়েকটা পেয়ারা অবশ্য হচ্ছে, আশা করি সিজনের সময় এটাতে আরও বেশি পেয়ারা পাওয়া যাবে। আর এটা হচ্ছে আমাদের সেই ডালিম গাছটা যেটাতে বারো মাসই ডালিম থাকে, দেখতেই পাচ্ছেন এই যে এখানে দুইটা ডালিম কত বড় হয়ে আছে, পাশাপাশি অনেকগুলো ফুলও আছে। বলতে গেলে এই ডালিম গাছটাতে আমরা বারো মাসই ডালিম পাই। আর এই যে এটা হচ্ছে সেই মিষ্টি আমড়ার চারাটা, বারো মাসই আমড়া থাকে, অনেক ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন এদিকে ফুল আছে, ওইদিকে একটা ফল দেখালাম, আর এখানে একটা আমরা পেকে একেবারে পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো পেকেছে।
এই আমড়াগুলো প্রচুর মিষ্টি হয়, আর ভিতরের যে বিচিটা এটাও খুব ছোট, খেতে অনেক ভালো লাগে আমার কাছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর। অবশ্য কিছু ফুলের চারাও আছে, এই যে কি সুন্দর ফুল ফুটে আছে। আর এটা হচ্ছে হাফ বালতিতে লাগানো আমাদের একটা আমের চারা, বারো মাসি আমের চারা। এখন এই যে আমের মুকুল আসছে, সাথে আমের ছোট ছোট আমও দেখা যাচ্ছে, আশা করি আরও মুকুল আসবে। আর অসময়ে তো অত বেশি মুকুল আসে না, আর বারো মাসে যেহেতু এই কারণে এটাতে সবসময়ই মুকুল থাকে বা আম থাকে। আর এইটা হচ্ছে আমাদের সাদবাগানের সবচেয়ে বেশি ফল দেওয়া গাছ, কমলা গাছটা। এটাতে প্রতি বছরই একেবারে ভরপুর কমলা আসে, এবারও প্রচুর পরিমাণে কমলা আসছিল। এখন হয়তো যেগুলো দেখছেন পরিমাণে খুবই কম, কারণ ইতিমধ্যে যেগুলো পেকে গিয়েছিল সেগুলো খেয়ে ফেলা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন একটা পাকা কমলা নিচে পড়ে আছে, কারণ পাড়া হচ্ছে না অনেক দিন যাবত, তাই যেগুলো পাকতেছে সেগুলো পড়েও যায় নিচে। আর সাথে আছে একটা মালবেরি গাছ, এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মালবেরিগুলা। আমি যখনই এই গাছটা ঠালা কেটে দিই তখনই মালবেরি আসে নতুন করে। অবশ্যই এই যে জাল দিয়ে ডেকে রাখা হয়েছে, কারণ পাখি খেয়ে ফেলে, তারপরেও অনেকগুলা পাখি খেয়ে ফেলছে, আর ডেকে রাখছি যাতে করে আমরা কিছু খেতে পারি। এই যে দেখতেই পাচ্ছেন একটা মালবেরি অর্ধেকটা পাখি খেয়ে ফেলছে, কারণ পুরো পাখি নাই, হয়তো পুরোটা খেয়ে ফেলতে পাকলে। অবশ্য এবার কিছু আপনাদেরকে ফুলের গাছ দেখাই। আমাদের সাতবাগানে যদিও ফুলের গাছ অত বেশি নেই, এই যে দেখতেই পাচ্ছেন এটাতেও ফুল থাকে, এগুলোতে বারো মাসই ফুল থাকে, আমি বলতে পারতেছি না গাছটার নাম। আর এই যে এখানে একটা গোলাপের চারা আছে, মাশাল্লাহ, এটার ফুলের সাইজটা এত বড় হয় হয়তো সামনাসামনি দেখলে বুঝতে পারতেন। এই যে কত সুন্দর, প্রত্যেকটা ডগায় ডগায় ফুল আছে, মোটামুটি ফুলের কালারটাও অনেক সুন্দর এবং অনেক বড় হয়। এই যে এখানে আরও একটা ফুলের চারা আছে, যদিও আমি এই ফুলের চারার নামটাও জানি না, তবে দেখতেই পাচ্ছেন কতগুলো ফুল ধরে আছে, নিচে কিছু পড়ে আছে, কারণ আমি ফুল পারি না কখনো, এগুলো এমনিতেই ঝরে পড়ে। এই যে এখানে কিন্তু আরও একটা গোলাপের চারা আছে, এটার গোলাপের মানে ফুলের সাইজটা একটু ছোট, আর এই যে নতুন করে আরও আসতেছে। মোটামুটি এই দুইটা গোলাপের চারাতে বারো মাসই ফুল থাকে, একদিকে না একদিকে। এবারই প্রথম আমাদের ছাদ বাগানের আঙুর গাছটাতে আঙুর ধরেছে। আমরা যদিও এটা দেখিনি, তবে হঠাৎ করে চোখে পড়েছে মাত্র তিনটা থোকাতে আঙুর ধরেছে, কারণ এটা হচ্ছে প্রথমবারের মতো এই গাছটা লাগানোর পরে আর আঙুর আসেনি। এই যে দেখাই যাচ্ছে, এখন যদিও আঙুরগুলা ছোট আছে, আশা করি সামনের সিজনে অনেক আঙুর ধরবে আমাদের এই গাছটাতে। তো এই ছিল আজকের সাদবাগানের ভিডিও, দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে যে গাছগুলোতে ফল বা ফুল আছে আর যেগুলোতে ফল ধরতেছে। আসলে সাদবাগান আমার কাছে বরাবরই ভালো লাগে, অনেকদিন ধরে সাদবাগানের ভিডিও করি না দেখে আজকে আপনাদেরকে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।